ফখরুলি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মঈন খান মহাসচিব, বেগম জিয়াকে বিদেশে নিতে নতুন তৎপরতা, আবারও চুক্তির চেষ্টায় তারা। জিয়াউর রহমানের নামে কুচ্ছা রটিয়ে জনগণ থেকে দূরে সরে রাখতে চাই, বললেন রুহুল কবির রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। অবশেষে জিয়া পরিবার মুক্ত হচ্ছে বিএনপি। বিএনপির রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। তবে ঠিক কবে, কখন, কিভাবে এই পরিবর্তন হবে সে সম্পর্কে কেউ কোনো সুনির্দিষ্ট ধারণা দিতে পারেনি। তবে বেগম খালেদা জিয়া বিএনপিতে পরিবর্তনের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। বেশ কিছুদিন ধরে, বিশেষ করে 7ই জানুয়ারি নির্বাচনের পরে বিএনপিকে পরিবর্তনের আওয়াজ উঠেছিল। যেহেতু বেগম খালেদা জিয়া এখন অসুস্থ এবং তারিক জিয়া লন্ডনে পলাতক, সেজন্য এমন একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দাবি উঠেছিল যিনি দলের ভেতর আছেন এবং দলের জন্য সার্বক্ষণিকভাবে সময় দেন। এরকম বাস্তবতা থেকে মির্জা ফখরুল ইসলাম, তার নাম উঠে এসেছিল, কিন্তু বিএনপির মধ্যে এ নিয়ে প্রচণ্ড বিরোধিতাও ছিল। বিএনপির অনেক নেতাই বলেছিলেন যে জিয়া পরিবারের নামে বিএনপি চলে, জিয়া পরিবার ছাড়া বিএনপির কয়েক টুকরো ভেঙে যাবে। তবে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া সাম্প্রতিক সময়ে দলের নির্বাহী নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দেন। যেহেতু তিনি লন্ডনে থাকছেন, দলের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিতে পারছেন না, সেজন্য তিনি দলের উপদেষ্টা হিসেবে থাকার অভিপ্রায় ব্যক্ত করার পরে বিএনপিতে এই প্রক্রিয়া শুরু হয়। অন্যদিকে খালেদা জিয়াও যেহেতু দলের দায়িত্ব এখন পালন করতে পারছেন না, সে কারণে তিনি দলের পৃষ্ঠপোষক হিসেবে থাকার ব্যাপারে একটি নীতি নির্ধারক সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডনে পলাতক তারিক জিয়া এই ব্যাপারে সবুজ সংকেত দিলেও সকলে উপেক্ষা করেছিল যে এই ব্যাপারে বেগম খালেদা জিয়া অনুভব কি হবে। গতকাল বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এবার ঘের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা তাকে বিএনপির এই নতুন মেরুকরণের প্রস্তাব সম্পর্কে জিজ্ঞেস করেন। সে সময় বেগম খালেদা জিয়ার উত্তর ছিল ইতিবাচক। তিনি এখন মোটেও রাজনীতিতে আগ্রহী নন এবং দলের স্বার্থে যেটি নেতারা ভালো মনে করেন সেটি করার ব্যাপারে তিনি সবুজ সংকেত দিয়েছেন বলে জানা গেছে। এর ফলে বিএনপিতে এখন পরিবর্তনের ক্ষেত্রে আর কোনো নিয়ন্ত্রণে বাধা থাকলো না। তবে এই পরিবর্তন প্রক্রিয়া বিএনপি কিভাবে করবে সেই ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত আলোচনা হয়নি। বিএনপির একাধিক নেতা বলেছেন এই পরিবর্তন দুভাবে হতে পারে। প্রথমত, তাৎক্ষণিকভাবে এই পরিবর্তন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে মঈন খান হতে পারেন ভারপ্রাপ্ত মহাসচিব। তবে বিএনপির অধিকাংশ নেতাই মনে করেন বিএনপিতে এত বড় পরিবর্তন কোনো সম্মেলন ছাড়া করা উচিত হবে না। তারা মনে করছেন যে যথাশীঘ্রই উচিত বিএনপি সম্মেলন ডাকা উচিত এবং এই সম্মেলন সকলের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপিতে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব নির্ধারণ করা প্রয়োজন। তবে বিএনপিতে এ নিয়ে একটা প্রলব বিরোধ মত রয়েছে। অনেকে মনে করেন যে বেগম খালেদা জিয়া, তারিক জিয়ার বাইরে বিএনপিতে যদি কেউ নেতৃত্ব নেন তাহলে বিএনপির মধ্যে অনৈক্য দেখা দিতে পারে। এখন যেমন বেগম জিয়া বা তারিক জিয়াকে সকলে মানেন, তখন হয়তো এরকম পরিস্থিতি নাও হতে পারে। এই সমস্ত বাস্তবতাগুলো বিবেচনা করে বিএনপি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন অনেকে। বেগম জিয়াকে বিদেশে নেওয়ার জন্য নতুন করে তৎপরতা শুরু করেছে তার পরিবারের সদস্যরা। বিশেষ করে বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছেন। বেগম জিয়া আর ভবিষ্যতে রাজনীতি করবেন না, রাজনীতি থেকে অবসর নেবেন, এরকম একটি বক্তব্য সামনে নিয়ে আসছেন শামীম ইস্কান্দার। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে শামীম ইস্কান্দার সম্প্রতি সরকারের গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাতে তিনি তার বোন বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার বিষয়টি অগ্রাধিকার দিয়েছেন। সরকার যে সব শর্ত দেবে, যে কোনো শর্তে বেগম খালেদা জিয়া বিদেশ যেতে রাজি, এমন বক্তব্য দেওয়া হয়েছে শামীম ইস্কান্দারের পক্ষ থেকে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শামীম ইস্কান্দার সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে বলেছেন যে বেগম খালেদা জিয়া বিএনপি সব পদ থেকে ইস্তফা দিবেন, তিনি আর কখনো রাজনীতি করবেন না, এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন এবং চিকিৎসা শেষ করে দেশে চলে আসবেন। এই তিনটি বিষয়ে বেগম খালেদা জিয়া সম্মতি রয়েছে। এর বাইরে যদি সরকার কোনো শর্ত দেয় সেই শর্তটি পূরণ করতে রাজি আছেন বেগম জিয়া, এমন বক্তব্য দিয়েছেন তার ছোট ভাই। উল্লেখ্য যে এবার ঘের হাসপাতালে বেগম খালেদা জিয়া যখন মুমূর্ষু অবস্থায় পড়েছিল, সেই সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হপকিন্স ইউনিভার্সিটি থেকে চিকিৎসক দল এসেছিল এবং সেই চিকিৎসক দল তার একটা ছোট অপারেশন করে তাকে কিছুটা সুস্থ করেছিল, সেই কারণে বেগম খালেদা জিয়া সে সময় শঙ্কামুক্ত হয়েছিল। শামীম ইস্কান্দার এবং তার পরিবারের ভাষ্য অনুযায়ী সেটি ছিল একটি সাময়িক ব্যবস্থা এবং সেই সময় তারা বলেছিল যে 3 থেকে 4 মাসের মধ্যে আবার তাকে এই ধরনের চিকিৎসা দিতে হবে এবং এই জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। আর এই কারণে শামীম ইস্কান্দার এখন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে নতুন করে উদ্যোগ গ্রহণ করছে। তবে বিভিন্ন সূত্র বলছে শামীম ইস্কান্দার এখনকার উদ্যোগ নেওয়া কারণ কি ভিন্ন, যেহেতু দেশে নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের আগে সরকারের একটি পৃথক অবস্থান ছিল। সরকার মনে করত যে নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে একটি পরিস্থিতি তৈরি করবেন এবং বিদেশে গিয়ে প্রবাসী সরকার গঠন বা সরকারের বিরোধিতা করা বা আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের জনমত তৈরি করার ক্ষেত্রে কাজ করবেন। এই জন্য সরকার বেগম জিয়াকে সে সময় বিদেশে যেতে দেয়নি। এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে এবং স্বস্তিদায়ক অবস্থা রয়েছে, সেজন্য এখন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কেমন কোনো ঝুঁকি নেই। চুক্তিভিত্তিক নিয়োগ প্রশাসনকে গিলে ফেলেছে, চুক্তির চাপে পিষ্ট হয়ে গেছে প্রশাসন।
আর এই চুক্তির ভেড়াজাল থেকে সরকারও বেরিয়ে আসতে পারেনি। সরকার বারবার ঘোষণা করছে আর বিনা প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না, কিন্তু তারপরও বিভিন্ন চাপের কাছে সরকারকে নীতি স্বীকার করতে হচ্ছে। সর্বশেষ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা ইতিমধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং চুক্তিতে আছেন, যাদের চুক্তির মেয়াদ এখন শেষ হয়ে যাচ্ছে, তারা নতুন করে চুক্তি করার জন্য দৌড়ঝাঁপ করছেন, দেন দরবার করছেন, তদবির করছেন, আবার চুক্তির চেষ্টায় তারা বেশিরভাগই সময় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এর চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গত বছরের 18 মে, তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু এখন তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তপন কান্তি ঘোষকে সেই সময় কেন চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল তা নিয়ে যেমন অনেকেই কৌতূহল রয়েছে, তেমনই তিনি আবার নতুন করে চুক্তি পাওয়ার আশায় মরিয়ার চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। একইভাবে বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান দায়িত্ব পালন করা ABM আজাদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল গত বছরের 14 এপ্রিল, তার স্বাভাবিক চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানকে কেন চুক্তিতে নিয়োগ দিতে হবে এ নিয়ে সে সময় প্রশ্ন উঠেছিল, কিন্তু তারপরও তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। এখন আবার নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার জন্য তিনি দরবার করছেন, চেষ্টা করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি সখ্যতা বাড়িয়ে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কোন নেতা প্রত্যক্ষ যুদ্ধ করেননি, শহীদ জিয়া নিজের জীবন বাজি রেখে সম্মুখে যুদ্ধ করেছেন, তাই জিয়াউর রহমানকে নিয়ে এত হিংসা, তাই জিয়াউর রহমানের নামে মিথ্যা কুৎসতা রটিয়ে জনগণ থেকে দূরে রাখতে চাই, নিজেদের তৈরি করা ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চাচ্ছেন, কিন্তু সত্যিকার ইতিহাস থেকে মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে না। রিজভী বলেন, আমাদের বাসা এবং কারাগারের মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের অনেক সাথী এখন হয়তো কারাগারে ইফতার করছে, নীরব সহ অনেক কারাগারে ইফতার করছে, আমিনুল, আনোয়ার, তুহিন, রাজ্জাক কিছুদিন হয় কারাগার থেকে বের হয়েছে, আজকে এই বন্দিশালা ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তিনি বলেন, সরকার ভয় থেকে নেতাদের গ্রেফতার করে, আমিনুলের নেতৃত্ব ঢাকা মহানগর উত্তরাজ জেগে উঠেছে, এটি টের পেয়ে এই সরকার তাকে গ্রেফতার করেছে, কতদিন গ্রেফতার করে এই অবৈধ ক্ষমতা দখল করবে। আমিনুল হক বলেন, আজকে দেশের সুস্থ ধারায় কোনো রাজনীতি নেই, রাজনীতির নামে দেশ চলছে অপরাজনীতি, রাজনৈতিক সহবস্থানাজ তুলে নেওয়া হয়েছে, দেশের রাজনীতিটাকেই কুলসিত করছে আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ বরাবরই বিরোধীয় মত সহ্য করতে পারে না, যখনই তাদের দুর্নীতি ও লুটপাটের কেউ প্রতিবাদ করবে তার আর রক্ষা নেই, সে যতই সম্মানী লোক হোক না কেন। আজকে আওয়ামী লীগ কৌশলে রাজনীতির প্রতি জনগণের মাঝে অনীহা সৃষ্টি করছে, মানুষ আজ রাজনীতির ভয়ের চোখে দেখে, রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ও সম্মান আজ জেগে উঠেছে, আর এ সবকিছু আওয়ামী লীগের পরিকল্পনা, দেশকে রাজনীতি শূন্য করার।